তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আমাদের পাশে সবসময় থাকবেন, আপনারা আমাদের পাশে থাকলে আমরা উৎসাহ পাবো এবং আমরা আরো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। সুন্দরভাবে লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইটার মাঝখানে কিন্তু আমরা যে লেখাটা করেছি কাট কালারের উপর, কিন্তু আবার হালকা গোল্ডেন কালারেরও কিন্তু আমরা লেখাটা করেছি। আর এই ধরনের দরজাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে একদম রিজনেবল যে প্রাইসটা আমাদের, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হাসান বিন আমির, আজকে আপনাদেরকে কিছু নতুন কালেকশন দেখাবো। যে দরজাগুলো আমরা আজকে দেখাবো সেগুলো কিন্তু সেগুন এবং মেহগুনি কাঠের মধ্যে। আমাদের রিপন ভাই অর্ডার করেছিলেন তিনি, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত খোলা কথাবার্তা বলবো। তো চলে যাব প্রথমেই সেগুন কাঠের পাল্লার দিকে। যে কাঠটি, যে পাল্লাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার শাড়ি কাঠের মধ্যে, সেগুন কাঠের মধ্যে এই ডিজাইনটা আমরা করেছি এবং এটা কিন্তু সম্পূর্ণ লেকার বার্নিশ করা। এখানে কিন্তু ডাবল ডোর, এটা কিন্তু ডাবল ডোর, এটা হচ্ছে বড় ডোর এবং এই পাশেই কিন্তু আছে ছোট ডোর। আর এই যে যে বিটটা দেখছেন, এটা কিন্তু যখন দরজাটা ফিটিং করা হবে তার মাঝখানে কিন্তু এই বিটটা দেওয়া হবে, যাতে এটার ভিতরের অংশগুলো না দেখা যায়। অর্থাৎ যদি কেউ বাহির থেকে দেখে তাহলে কিন্তু মনে করবে যে একটাই বড় একটা সুন্দর ডোর। তো এই যে যে দরজাটা দেখতে পাচ্ছেন সেগুন কাঠের ফুল শাড়ি, এই সেগুন কাঠের দরজাটা কিন্তু রিপন ভাই অর্ডার করেছিলেন, সেই দরজাগুলো কিন্তু আমরা রেডি করে ফেলেছি অলরেডি। আর আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ফাইবারগুলো দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেগুন এবং সম্পূর্ণ রূপের আপনার ফুল শাড়ি হলেই এই ধরনের ফাইবারগুলো আপনার আসবে প্রত্যেকটা। দেখেছেন উপরের ফাইবারগুলো কীভাবে সুন্দর করে ফাইবারগুলো আসে। সেগুন কাঠের কিন্তু মূল বিষয়টা, কিন্তু সৌন্দর্যটা কিন্তু ফুটেই এই ফাইবারের দ্বারা। আমরা কিন্তু নিজস্ব সিএনসি মেশিনের দ্বারা আমরা এই ডিজাইনটা করেছি এবং উপরে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইটার মাঝখানে কিন্তু আমরা যে লেখাটা করেছি কাঠ কালারের উপর, কিন্তু আবার হালকা গোল্ডেন কালারেরও কিন্তু আমরা লেখাটা করেছি। আর এইটা যেভাবে ফুটবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোল্ডেন কালার মাঝখানে দেওয়া আছে ব্ল্যাক কালারের সাথে, এবং কাট কালারটা এটাও কিন্তু সেম, এই যে গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারের সাথে কাট কালারটা, যার দরুন এই দরজাটা কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটা ডোর হিসেবে ফুটে উঠেছে। তো যারাই নাকি আমাদের কাছ থেকে এই ধরনের অথবা অন্য কোনো ডিজাইনের সেগুন কাঠের মধ্যে দরজা নিতে চান, এই ধরনের এই গেটআপের হলে আমাদের এটার রিজনেবল যে প্রাইসটা আছে সেটা কিন্তু মাত্র অনলি 50,000 টাকার মধ্যেই আপনারা সম্পূর্ণ শাড়ি কাঠের মধ্যে, চিটাগং সেগুনের মধ্যে আপনারা এই ধরনের ডোর কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। এরপরে আমরা রিপন ভাই কিন্তু আমাদের আরও দরজা অর্ডার করেছে, সেগুলো দেখাবো। এই যে একটা দরজা, এটা কিন্তু সম্পূর্ণ সিজনিং, বয়লার এবং ট্রিটমেন্ট করা, এটা কিন্তু মেহগুনি কাঠের মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে। আর এই দরজাগুলো কিন্তু উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ওনার যতগুলো বড় ডোর আছে সবগুলো ডোরের মধ্যে কিন্তু আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি লেখা চেয়েছিলেন, আমরা কিন্তু সেই লেখাটা কমপ্লিট করে দিয়েছি আমাদের নিজস্ব সিএনসি মেশিনের দ্বারা। এই ধরনের দরজাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে একদম রিজনেবল যে প্রাইসটা আমাদের, সেই প্রাইসটা হচ্ছে মাত্র 6,500 টাকা। এটার পাশেই কিন্তু আরেকটা দরজা আছে, সেটাও কিন্তু মেহগুনি কাঠের এবং সিজনিং বয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট করা, এটাও কিন্তু সেম প্রাইস, সেম আপনার কাঠ, মেহগুনি কাঠ এবং ডিজাইনটা হচ্ছে ভিন্ন। এইটার আপনার 6টা ডিজাইন একই রিপন ভাইয়ের যে 6টা দরজা আছে এই দরজার মধ্যে একই ডিজাইন, আর এর আগে যেটা দেখাইলাম সেটাও কিন্তু আপনার 8টা দরজার মধ্যে একই ডিজাইন। তো এটাও কিন্তু আপনার 6,500 টাকা, এবং এর পাশে যেটা আছে এটাও কিন্তু 6,500 টাকা, এবং তার পাশে যেটা আছে সেটাও 6,500 টাকা, এবং তার পাশে যেটা আছে সেটাও কিন্তু 6,500 টাকা। অর্থাৎ আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইনগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু মেহগুনি কাঠের মধ্যে সিজনিং, বয়লার, কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে যদি নিতে চান তাহলে কিন্তু 6,500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই যে যেটা সেগুন আছে, এই সেগুনটা কিন্তু আপনারা পাবেন অনলি ফোর মাত্র 50,000 টাকার মধ্যে, এই ধরনের ডিজাইনে এবং লেকার পলিশ বার্নিশের মধ্যে কিন্তু আপনারা এই ধরনের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং তো যারা নাকি আমাদের কাছ থেকে এই ধরনের দরজাগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু সমস্ত দরজাগুলো, সেগুন বলেন, মেহগুনি বলেন, গামারি বলেন, যাই বলেন,
সবগুলো কিন্তু আমাদের পাকা কাজের পরে 1.5 ইঞ্চি থিকনেস থাকবে, অর্থাৎ মোটা থাকবে। আমাদের কিন্তু এগুলো নিয়ে আমরা কাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না, আমরা কিন্তু ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি। আর যারা নাকি আমাদের সাথে যোগাযোগ করতে চান, তারা কিন্তু আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর কেউ যদি আমাদের লোকেশনে এসে আমাদের ভিজিট করতে চান, আমাদের ফ্যাক্টরি এবং আমাদের শোরুম, তাদেরকে তাদের জন্য বলছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। আপনারা কিন্তু চাইলেই আমাদের এখানে আসতে পারেন এবং আমাদের সাথে দেখা করতে পারেন, আমাদের কাছ থেকে আরও বিস্তারিত কাঠের দরজা সম্পর্কে, প্লাস্টিকের দরজা সম্পর্কে এবং ফার্নিচার সম্পর্কে আমাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ভালো পরামর্শগুলো নিতে পারেন। তো আজকে আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি। আমাদের ভিডিওটা যদি ভালো থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, আমাদের পাশে সবসময় থাকবেন। আপনারা আমাদের পাশে থাকলে আমরা উৎসাহ পাবো এবং আমরা আরও ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।